মধ্যপ্রাচ্যের 17টি দেশের মধ্যে সৌদি আরব সবচেয়ে বড় দেশ। বাংলাদেশ থেকে প্রায় 6,000 কিলোমিটার পশ্চিমে অবস্থিত মধ্যপ্রাচ্যের এই দেশটির আয়তন 8,70,000 বর্গ মাইল। আয়তনে বাংলাদেশের তুলনায় প্রায় 15 গুণ বড় হলেও সৌদি আরবের জনসংখ্যা মাত্র 3 কোটি। প্রতি বর্গ কিলোমিটারে মাত্র 14 জন লোক বসবাস করে। 13টি প্রদেশ নিয়ে গঠিত সৌদি আরবের বেশিরভাগ অঞ্চল মরুভূমি এবং পাহাড়ি এলাকা। সৌদি আরবের রাজধানী রিয়াদ। মক্কা ও মদিনা এই দুটি শহর সারা বিশ্বের মুসলমানদের কাছে সবচেয়ে পবিত্রতম স্থান। সৌদি আরবের আবহাওয়া বিভিন্ন শহরে বিভিন্ন রকম। মরুভূমি প্রধান শহর রিয়াদ, দাম্মাম ও মদিনা এই শহরগুলোতে গরমের সময়ে যেমন প্রচণ্ড গরম পড়ে, ঠিক তেমনি শীতের সময় অনেক বেশি শীত পড়ে। আবার কিছু শহর যেমন তায়েফ, আবহা, আলবাহা ভৌগোলিকভাবে পাহাড়ের উপর অবস্থিত হওয়ায় এখানে সারা বছরই শীত পড়ে। জেদ্দা, জাজান, নাজরান এই শহরগুলো সমুদ্র তীরবর্তী হওয়ায় সারা বছর এখানে আবহাওয়া মাঝারি মানের, মানে বাংলাদেশের মতো নাতিশীতোষ্ণ থাকে। বাংলাদেশের সময় সৌদি আরবের সময়ের চেয়ে 3 ঘন্টা এগিয়ে। যেমন বাংলাদেশের সময় সকাল 10টা হলে সৌদি আরবে সময় সকাল 7টা। সৌদি আরবের মুদ্রার নাম সৌদি রিয়াল এবং পয়সার নাম হালালা। এক সৌদি রিয়াল বাংলাদেশের প্রায় 20 টাকার সমান। তবে সময়ের সাথে মুদ্রার মান কম বেশি হয়। সৌদিবাসীদের প্রধান ও মূল ভাষা হচ্ছে আরবি। সৌদি আরবীয়রা আরবিতে কথা বলে, পাশাপাশি আন্তর্জাতিক ভাষা হিসেবে সেখানকার অফিস আদালতে ইংরেজিও ব্যবহৃত হয়। বাংলাদেশ থেকে বিমানপথে সৌদি আরব যেতে প্রায় 6 ঘন্টা সময় লাগে। সৌদি আরবের ডায়ালিং কোড +966। প্রাকৃতিক সম্পদে পরিপূর্ণ মধ্যপ্রাচ্যের এই দেশটির প্রধান আয়ের উৎস হচ্ছে খনিজ তেল। সৌদি আরবে ইসলামিক আইন কানুন শরীয়ত মোতাবেক কঠোরভাবে পরিচালিত হয়। এজন্য ছোটখাটো যে কোনো অপরাধের শাস্তি বেশ কঠোর হয়। ছোটখাটো চুরির অপরাধে হাতের আঙুল এবং বড় চুরির অপরাধে হাতের কবজি কেটে দেয়া হয়। সৌদি আরবের আইন অনুযায়ী 3টি বড় অপরাধের জন্য অপরাধীকে শিরচ্ছেদের শাস্তি দেয়া হয়। এই অপরাধগুলো হচ্ছে হত্যা, ধর্ষণ এবং মাদক ব্যবসা। ইসলামিক নিয়ম অনুযায়ী সৌদি নারীরা বোরকা ব্যবহার করে থাকেন। সেখানকার নিয়ম অনুযায়ী তাদের সাথে ঘরে বা বাইরে অপরিচিত বা আত্মীয় নন এমন কারো কথা বলা নিষেধ। সৌদি আরবে মুসলমানদের জন্য নামাজ পড়া বাধ্যতামূলক। নামাজের সময় নামাজে অংশগ্রহণ না করে অযথা ঘোরাঘুরি করতে গিয়ে মতুয়া নামী পুলিশদের হাতে ধরা পড়লে কারাগারে যেতে হতে পারে। নামাজি এবং ধর্মভীরু বিশ্বস্ত কর্মীদের সৌদি মালিক এবং কোম্পানি বেশি পছন্দ করেন। সৌদি আরবের মোট জনসংখ্যার প্রায় 30% অন্য দেশের লোক। সৌদি আরবে এখন প্রায় 15 লাখের অধিক বাংলাদেশি শ্রমিক কাজ করছেন। বাংলাদেশি শ্রমিকদের জন্য সৌদি আরবে নানান কাজের সুযোগ রয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে কৃষিখাত, টেকনিক্যাল খাত, ক্লিনিং, নার্সিং, সেবা খাত, হাউসকিপিং ইত্যাদি। মরুভূমির দেশ হলেও সৌদি আরব আধুনিক বিশ্বের প্রথম সারির একটি দেশ।